হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আপনাদের প্রিয় লাবণী আপু, আর আজকের এই ব্লগটি শুরু করছি আমার সবচেয়ে প্রিয় মানুষটির জন্য। আর আপনারা যেহেতু আমার খুব কাছের, তো আপনাদের সাথে তো আমি শেয়ার করবই, তাই না? আর এই ভিডিওটি আমি শুরু করে দিয়েছি হচ্ছে বিকাল থেকেই। আমরা একটু কাজে আসছিলাম বাহিরে, আর বাহিরে আসার পর মানে আমরা যে জায়গায় গিয়েছিলাম সে জায়গার অবস্থাটা এত সুন্দর, এত 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 গাছপালা, সাথে কিছু ছোট ছোট কিউট কিউট ফুলও ছিল। আমি এখানে কিছু ছবিও তুলেছি, ভিডিও করেছি। তো আপনাদের ভাই আবার ডাকাডাকি করতেছিল, এখানে আবার চলে গেলাম ভিডিওটা শেষ করে। আর আমি যেহেতু অসুস্থ, ঠান্ডার কারণে আমার শ্বাস দেখলে বুঝে যায় না, ঠিক আছে, কিন্তু আমি কিন্তু প্রচুর অসুস্থ। আর বাহিরে গেলে আরও বেশি আমার ঠান্ডা লাগে যায়, আর অ্যালার্জির একটু সমস্যা আছে। তো যাই হোক, আমি আমার ছোট বোনের জন্মদিনের জন্য কেকটা রেডি করতেছিলাম, আর যেহেতু সারপ্রাইজ ছিল বলেই দিলাম। তা তো জানতেই পারলেন যে এখন আমার কোন প্রিয় মানুষটির জন্য এই ব্লগটি করা। আর এটা হচ্ছে আমার ছোট বোন, আমার খুব কাছের, ওর নাম হচ্ছে মুক্তা। ওকে সবাই উইশ করবেন, আর ওর জন্য অনেক অনেক দোয়া করবেন, ও একটু অসুস্থ। তো আমি কিন্তু এটা রাত প্রায় 12:30 বাজে, কারণ আমার বোনের নাকি সময় ছিল না, ও থাকে বাহিরের দেশে আর দূরে থাকে। তো আমি আমার ছেলেকে বলতেছিলাম একটু ভিডিও করে দাও, তো ভিডিওটা আমার মন মতো হচ্ছিল না, এরকম একটা অবস্থা। তো আমি আবার একটু রাগও করতেছিলাম, পরে আমার ছেলে অনেক সুন্দর করে একটা ভিডিও করে দিছে। আর এই তো আমি কেকটাকে রেডি করছি, কেকটা কেমন হয়েছে জানাবেন, কিন্তু আমার নিজের হাতে বানানো নিজের বোনের জন্য তো ভালো তো হবে, তাই না? অনেক মজা হয়েছে, প্রচুর টেস্ট হয়েছে, আর দেখতে কেমন হয়েছে সেটা আপনাদের উপর ছেড়ে দিলাম। তো হ্যাপি বার্থডে টু ইউ আমার কলেজের বোন। আর ওরে আমি ফোন দিছি মতো, ওরা তো খুবই খুশি। এখানে কিন্তু তিনোটাই আমার বোন, সবাই ছোট, আমি সবার বড়। ও এই সময় কেক কাটতে নিছে, আর ও লাইনে থেকে চলে গেছে। এখন তো আমরা আবার বসে আছি, তো বললাম যে তুমি আমাকে আরেকটু ভিডিও করে দাও, আর লাইটটাও নিভাই দাও, যেরকমই আসে সেরকমই। আর এই ছোট বাবুটার জন্য তো আমি কিছুই করতে পারি না, আমার ছোট বাবাটার জন্য কোনো ভিডিও করা যায় না, মাঝখানে আঙুল দিবেই। তো এখানে আমার আম্মু অ্যাড হয়ে গেছে, ছোট মামা শ্বশুর অ্যাড হয়ে গেছে, এখানে অনেককেই আমি অ্যাড করছিলাম যাতে রাতের 12টার সময় সবাইকে এক মানে একজোটে পাই, কিন্তু আফসোস অনেকেই ছিল না। এই তো আমার ছোট বোন যার বার্থডে, তাকেও দেখিয়ে দিলাম, সবাই মানে দূরে থাকলেও কাছে ছিল। ধন্যবাদ দেওয়া উচিত হোয়াটসঅ্যাপ, তারপর ইমু, এইগুলো অ্যাপসগুলোকে যাদের মাধ্যমে আমরা অনেকেই একসাথে কানেক্ট হতে পারি, ধন্যবাদ না দিলে কম হবে। আর দেখছেন হাসিটা, মাশাল্লাহ মাশাল্লাহ। এখানে কিন্তু আমার তিনটা বোন, একটা মামা শাশুড়ি আর আমার মা, মানে একসাথে সবাইকে পেয়ে আমার নিজেরাও ভালো লাগতেছিল। তা সেই জায়গায় আমার বোন যে বাইরে, আর ও যে বাইরে থাকে, এভাবে যদি সবাইকে পায় তো ওর কাছে কেমনটা লাগে বুঝেন তো। এর মধ্যে একটা কথা বলি, মানুষের দূরে গেলেই নাকি মানুষের দূরত্ব বাড়ে, আসলে তা না। যদি চাই আমরা, তাহলে আমরা কিন্তু কাছেও রাখতে পারি, শুধু একটু সময়ের ব্যবধানে। অনেকে আছে আমাদের অনেক কাছে, কিন্তু সময়ের কারণে আমরা দেখাও করতে পারি না। তো যাই হোক, আজকের জন্য এতটুকুই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।